সাবস্ক্রাইব করুন গৌস ফটোগ্রাফি চ্যানেলটিকে এবং বেল আইকনে প্রেস করুন লেটেস্ট ফটোগ্রাফি টিউটোরিয়ালস ভিডিওসের জন্যে। বন্ধুরা, আপনারা তো শাটার লাইফ সম্পর্কে অবশ্যই শুনেছেন অথবা শাটার কাউন্ট। আমি আজ আমার ভিডিওতে এই শাটার কাউন্ট অথবা শাটার লাইফ এই দুটোই সম্পর্কে আপনাদেরকে জানাবো। নমস্কার বন্ধুরা, আমার নাম গৌস সাহা আর আপনারা দেখছেন গৌস ফটোগ্রাফি। চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনারা ক্যামেরা কেনার ক্ষেত্রে এবং ক্যামেরার ডিটেলস যখন আপনারা ওয়েবসাইটে দেখে থাকেন, তখন সেই শাটার লাইফ নামে একটি জিনিস দেখে থাকেন, যার পাশে লেখা থাকে 50,000, 1,00,000, 2,00,000, 1,50,000। এর মানেটা কি? শাটার লাইফ হলো ক্যামেরার ফটো তোলার আয়ু। মানে আমরা মানুষরা জীবনে একটি নির্দিষ্ট সময়কাল পর্যন্ত বেঁচে থাকি, সেটি ধরুন 60 বছরই হোক, 70 বছরই হোক, অথবা 80 বছরই হোক, অথবা 50 বছরই হোক। তেমনি ক্যামেরারও একটি গড় আয়ু রয়েছে ফটো তোলার জন্য, সেটি হলো শাটার লাইফ। এখন অনেক ক্যামেরাতে দেখা থাকবে যে 1,00,000 শাটার লাইফ, অথবা 1,50,000 শাটার লাইফ, অথবা 2,00,000 শাটার লাইফ। তবে তার মানে এই নয় যে আমার ক্যামেরা 1,00,000 বার শাটার প্রেস করলেই তারপর নষ্ট হয়ে যাবে, অথবা 1,00,000 চলবেই। হয়তো তার আগেও খারাপ হয়ে যেতে পারে, অথবা তারপরেও খারাপ হয়ে যেতে পারে, কিন্তু সেটার গড় লাইফ হলো 1,00,000 বার। আর এই শাটার লাইফের মাধ্যমে আমরা যে দেখব যে যেসব হাই রেঞ্জের ক্যামেরা রয়েছে সেগুলোতে শাটার সাইকেল, শাটার লাইফ খুবই বেশি পরিমাণ হয়ে থাকে, আর যেসব বাজেট রেঞ্জের ক্যামেরা আছে সেগুলো প্রায় 1,00,000 মতন হয়ে থাকে, আর হাই রেঞ্জের ক্যামেরাগুলোতে 4,00,000 পর্যন্ত হয়ে থাকে, অথবা তারও বেশি হয়ে থাকে। এবার আমি বোঝাবো শাটার কাউন্ট কি। শাটার কাউন্ট হলো আমি আজ পর্যন্ত ক্যামেরা দিয়ে কতগুলো শাটার প্রেস করেছি, অর্থাৎ আমি আজ পর্যন্ত কতগুলো ফটো তুলেছি সেই ক্যামেরার মাধ্যমে, সেটির মাধ্যমে আমরা শাটার কাউন্ট বের করে থাকি। শাটার কাউন্ট বের করার লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। আর শাটার কাউন্টের মাধ্যমে আমরা ক্যামেরা কন্ডিশন জানতে পারি, যেমন যদি কোনো ক্যামেরার শাটার কাউন্ট 10,000 বা 3,000 হয় তাহলে বোঝা যাবে সেটি একটি ভালো কন্ডিশনে রয়েছে। আবার যদি কোনো ক্যামেরার শাটার কাউন্ট যদি 90,000 হয় বা 95,000, তাহলে বোঝা যাবে যে সেই ক্যামেরাটি দিয়ে অনেক ফটো তোলা হয়ে গিয়েছে বা প্রায় শাটার কাউন্ট প্রায় অনেকটাই শেষ। আর এই শাটার কাউন্টের মাধ্যমে আমরা যখন সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনবো বা বিক্রি করবো সেক্ষেত্রে আমাদের সুবিধে দেয়। কেউ যদি নতুন সেকেন্ড হ্যান্ড ক্যামেরা কিনতে যায় তাহলে তার এই শাটার কাউন্ট অবশ্যই দেখে নেওয়া উচিত, এর থেকে বোঝা যায় যে সে কতটা ক্যামেরা ইউজ করেছে। তেমনই ক্যামেরা বিক্রি করার সময়ও যারা কিনবে তাদেরও দেখে নেওয়া উচিত। আপাতত ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর অন্য কোনো মন্তব্য থাকলে আমার কমেন্ট বক্সে অবশ্যই লিখুন, আমি তার অবশ্যই জবাব দেব। আর কোনো যদি অন্যরকম টিউটোরিয়ালস আপনাদের প্রয়োজন মনে হয় অবশ্যই লিখুন, আমি সেটি দেবই। তবে এখন আসছি, নমস্কার।